পূর্ব বর্ধমান জেলার বুলচন্দ্রপুর গ্রামে ক্লাব প্রাঙ্গণে বিবেকানন্দ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। করোনার সময় সেই অর্থে রক্তদান শিবির না হওয়ায় রক্তের সংকট মেটাতে এইরূপ উদ্যোগ নেন উদ্যোক্তারা। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে সংগৃহীত রক্ত তুলে দেন তারা। করোনার সমস্ত বিধিনিষেধ মেনে এদিনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। পঞ্চম বর্ষের এই বিবেকানন্দ ক্লাব ও পাঠাগারে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বুলচন্দ্রপুর গ্রামের প্রধান, উচালন গ্রামের উপপ্রধান এবং ব্লকের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন। সৈয়দ কলিমুদ্দিন এদিনের রক্তদান শিবিরে নিজে রক্ত দেন। আমরা এই বুলচাঁদে মাইটে টু জিপির বুলচাঁদ গ্রামের বুলচাঁদ বিবেকানন্দ পাঠাগারের উদ্যোগে যে আজকে রক্তদান শিবির চলছে কোভিড পরিস্থিতিতেও, তা আমি এই বুলচাঁদের এই বিবেকানন্দ ক্লাবের আমন্ত্রিতভাবে আমি এখানে এসেছি। এখানে বর্ধমান মেডিকেল কলেজের হাতে রক্ত তুলে দিচ্ছেন আমাদের বিবেকানন্দ কলেজ পাঠাগারের পক্ষ থেকে। এখানে এখন পর্যন্ত হয়েছে আমি যা দেখলাম 27, প্রায় 60 জনের কাছাকাছি দেবেন। শুনুন, মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে একটা মানুষের কাজ, সেই জন্যই আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য, তার জন্য আমার রক্ত নিয়ে যদি কোনো ব্যক্তির কাজ হয় তাহলে আমি সেই জন্যই কিন্তু এগিয়ে এসেছি যাতে রক্তটা আমার দেওয়া হয়। কারণ বিবেকানন্দ ক্লাব যে উদ্যোগ নিয়েছে তারা নিজেদের জন্য নয়, তারা অপরকে সাহায্য করার জন্য রক্ত দিচ্ছেন। এদিন প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়। আমরা বুলচন্দ্রপুর বিবেকানন্দ ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আজ 16 জানুয়ারি আমরা এই ক্যাম্প শুরু করেছি। আমাদের এই ক্যাম্পটি চলছে পঞ্চম বর্ষ এটা নিয়ে। আমরা ক্লাবের সমস্ত সদস্যরা মিলে এই ক্যাম্পটি অনুষ্ঠিত করেছি। এখানে উপস্থিত ছিলেন আমাদের পাঁইটা টুয়ের পঞ্চায়েত প্রধান এবং উচালন পঞ্চায়েতের উপপ্রধান সাহেব ছিলেন এবং আমাদের ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন সাহেব, মানে বাপ্পাদা, উনিও এসেছিলেন। উনিও রক্ত দিলেন, রক্ত দিয়ে সহযোগিতা করলেন। আমরা এই যে রক্তগুলো দিচ্ছি ব্লাড ব্যাংকে, সেখান থেকে আমরা কার্ড পাবো, সেই কার্ডগুলো আমাদের এই পাঁইটা দু নম্বর না, আমাদের এই এলাকায় যতগুলো মানুষের মানে দরকার পড়বে আমরা সেই কার্ডগুলো দেবো তাদেরকে। সেই জন্যই আজকে আমাদের এই ক্যাম্প অনুষ্ঠিত হলো। আজকে এই রক্তটা আমরা তুলে দিলাম বর্ধমান ব্লাড ব্যাংকের হাতে। আমরা রক্ত, ওনারা বলেছিলেন 50 জন নেব, কিন্তু আমরা যা পরিস্থিতি দেখছি তাতে করে 50 জন হবে না, 60 জনের মতো রক্ত আমাদেরকে দিতে হবে। আজকে এটা আমাদের পঞ্চম বর্ষ। পূর্ব বর্ধমান বুলচন্দ্রপুর থেকে বলরাম সাহা, আনন্দবার্তা।